नमस्कार बंधुरा, वेलकम टू स्पोर्ट्स आड्डा फुटबल। तो बंधुरा, भिडियो आलोचना करब गतकाल की मोहनबायन दल तारा टेक्निकल डायरेक्टर पदे नियुक्त कर लें एंटोनियो लोपेज हाबास के। से क्षेत्र में कि मोहनबायन दल जुआन फर्नांडो संगे हाबासर झमेला सृष्टि होते पारे, सेई निये भिडियो आलोचना करब। ताई अवश्य भिडियो शेष अब्दि देखार अनुरोध रइल। आर जारा आमादेर चैनेले प्रथम एसेछो एखोनो पर्यन्त आमादेर चैनेलटिके सबसक्राइब करोनि, तारा नीचे लाल कलर सबसक्राइब बाटने क्लिक करे आमादेर चैनेलटिके सबसक्राइब करे दिओ एबं तार पाशे बेल आइकनटि अवश्य अन करे दिओ, कारण परवर्ती भिडियो नोटिफिकेशन सबार आगे पाबे। तो बंधुरा, এই বিষয়টা নিয়ে তোমাদের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে, হাবাস ও জুয়ান ফ্যান্ডো যদি একসঙ্গে কাজ করে তাহলে কি তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে? তার কারণ জুয়ান ফ্যান্ডোর প্লেইং স্টাইল ও হাবাসের প্লেইং স্টাইল ভিন্ন প্রকৃতির। জুয়ান ফ্যান্ডো তিনি অ্যাটাকিং ফুটবল খেলাতে ভালোবাসেন এবং হাবাসের তিনি ডিফেন্সিভ ফুটবল খেলাতে ভালোবাসেন। সেক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে না, তার কারণ হাবাস টিমকে খেলাবেন না, জুয়ান ফ্যান্ডো প্লেইং স্টাইলই খেলা হবে। জুয়ান ফ্যান্ডো যে ফিলোজফি রয়েছে সেই ফিলোজফিকে বাস্তবে রূপান্তরিত করবেন, সেক্ষেত্রে হাবাসের প্লেইং স্টাইলে ফুটবল খেলানো হবে না। সঞ্জীব গোয়েঙ্কা তিনি হাবাস স্যারকে কলকাতায় নিয়ে এসেছেন এবং তাকে মোহনবায়ন দলে টেকনিক্যাল ডিরেক্টর পদে নিযুক্ত করেছেন। তার কারণটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা তিনি কোনো ফুটবল এক্সপার্ট নন, সেক্ষেত্রে তিনি যে সিদ্ধান্তগুলো সঠিক নির্বাচন করছেন সেগুলো যাতে সঠিক হয় সেই কারণে হাবাস স্যারের মতো একজন অভিজ্ঞ কোচকে তিনি তার দলে নিয়ে এসেছেন। সেখানে তিনি কোচিংয়ের পাশাপাশি বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে আসবেন এবং কোন লিগে কোন দল খেলবে, সেখানে কে খেলাবে, সেখানকার কোচ কে হবে, টিমের ভালোর জন্য কোন জায়গাতে উন্নতি করতে হবে সেই সমস্ত ভার দায়িত্ব দেওয়া হয়েছে হাবাস স্যারের উপর। সঞ্জীব গোয়েঙ্কার পর নেক্সট হেড হিসেবে থাকছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। সেক্ষেত্রে হাবাসের সঙ্গে যদি জুয়ান ফের্নান্দোর মনোমালিন্য হয় বা ঝগড়া সৃষ্টি হয় সেক্ষেত্রে হাবাস তাকে দল থেকে বের করে দেবে। তাহলে তোমরা বুঝতে পারছো হাবাসকে এতটাই ক্ষমতা দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার, সেই কারণে হাবাসের সঙ্গে জুয়ান ফের্নান্দোর ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে তার সঙ্গে ঝামেলা হবে না, তবে এটার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেল নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ খেলার সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেল পেয়ে যাবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।